আমি কথা বলবা শুক্রে হায় তেরা খোদায়া মাই তু এসে কাবিল না থা তুনে আপনে ঘর বলায়া মাই তু এসে কাবিল না থা ইয়া আল্লাহ তোমার ঘরে আমার দাওয়াত দিয়া মেহমান বানিলে আমি তো যোগ্য নয়, তারপরে তোমার ডাক পাইয়া এক মুহূর্ত তো দেরি করা যায় না। এই জন্য বাবারা জান্নাত পে মক্কা আপনি বানাতে হ্যাঁ নামাজি, দুনিয়াতে নামাজ পড়া মানি জান্নাতের ভিতরে নিজের কোঠা তৈয়ার করা। জান্নাত পে মক্কা আপনি বানাতে হ্যাঁ নামাজি, বা মসজিদ মে বড়ে শখ সে যাতে হ্যাঁ নামাজি, মসজিদে বড় আগ্রহ করি মসজিদ মুসলমানরা যায়, আমার মা বোনেরা পর্দানসীন হইয়া যেন নামাজটা আদায় করে, আমরা অভিভাবকরা সতর্ক দৃষ্টি রেখা তাদেরকে নামাজি করি যদি গড়ি তুলতে পারি, নামাজও যদি গুরুত্ব দিই, নামাজের যদি কল্লা হেফাজত করি, তাহলে আমরা মেয়েরাজের উপটোকনের মূল্যায়ন দিলাম। ঠিক না ভাই? ঠিক বলেন? এখন তো মেয়েরাজ রাত্রিতে মাইক লাগাই দিই চিল্লে লাগে যে রূপ কাহিনী। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبة الشنغك تدرسوري بودي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام মিরসরাই উপজেলা ওলামা ও মাশায়েখ মুরব্বিদের যৌথ মোবারক উদ্যোগে ইসলামে এ মহা
সম্মেলনের আসরের নামাজের পরে এই অধিবেশনের সম্মানিত সভাপতি কাবেলে সদ এহতরাম মোহতারমুল মোকাম গ্রামী কদর হজরাত ওলামায়ে কেরাম তলাবায়ে নেক নাজাম নিকট দূর থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজম দিনদার ইমানদার আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে দিনই কথাবার্তা শ্রবণকারিণী অপেক্ষমান সম্মানিত আমার মা বোনেরা, বিশেষ করে এই মিরসরাই বাজারের সম্মানিত ব্যবসায়িক বন্ধুগণ, আল্লাহ ফাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে আল্লাহ ফাক বড় মেহরবানি এবং দয়া করিয়া ওলামা মশাইখ এই মোবারক সমাবেশে আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ওলামায়ে কেরাম আজকে দেশের জিনেরা বর্তমানের পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ জাতিকে সঠিক ইমান ও আকীদা আমালের দিন নির্দেশনা দিচ্ছেন দেশের বড় বড় ওলামায়ে কেরামের আগমনের মাধ্যমে। আমি মনে করি ইনশাআল্লাহ আজকের এই এলাকা আল্লাহর রহমতে ভরপুর হবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলেন আমিন। আয়োজক আল্লাহ পাক শ্রোতা বলনেওয়ালা সবাইকে আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করিয়া নেন, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ ওলামা এবং মশাইদদের মোবারক উদ্যোগে যেহেতু মাহফিল, এটার বরকত থেকে তো ইনশাআল্লাহ খালি হবেই না। আল্লাহ পাক আমাদেরকে নিজের জীবনের প্রতিটা মোড়ে মোড়ে ওলামা মশাইকদের জায়রে মাথা হাতে দিক নিদর্শনায় আল্লাহ আমাদেরকে দিনের আমলের আখলাকের ইমানের দাওয়াতের কাজকে পরিচালিত করার এবং পরিচালিত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। আমি আপনাদের সামনে মসনুন খুতবা দরস শরীফের পরে সূরাতুল ইসরার প্রথম আয়াতে করিমা বরকতের জন্য তিলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ বড়রা এসেছেন, ওনারা তো আলোচনা করবেন, যেহেতু মাস চলতেছে যে এই মাসের নাম হলো রজব মাস, সময় হিসাবে কিছু কথাবার্তা বলাটা, সিজনই কথাবার্তা বলাটা নবীজির একটা সুন্নত। এই হিসাবে আপনাদের সামনে আমি এই রজব মাস আল্লাহ ফাকের মেহরবানি এবং দয়ায় আল্লাহর সিলেকশনকৃত মাস। আল্লাহ ফাক এরশাদ করেন, ওয়া রব্বুকা ইখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, তোমাদের রব প্রতিপালক কাদের মতলক কুদরতের কারিগর হিসাবে এই সৃষ্টি জগতে অসংখ্য অগণিত বস্তুকে আলমকে আল্লাহ পাক সৃষ্টি করেন। আল্লাহর সৃষ্টকৃত বস্তুসমূহের মধ্য থেকে কিছু জিনিসকে আল্লাহ সিলেকশন করেন, বাছাই করে নেন। যেমনিভাবে ফেরেস্তা একটা আলম আছে, অসংখ্য অগণিত আল্লাহ পাক ওই ফেরেস্তাদের মধ্য থেকে সাতজনকে বিশেষভাবে সিলেকশন করছেন। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সকলের সর্দার হলে সৈয়দুল মালাইকা ওয়াহুয়া জিব্রাইল। নবী আর রসুলদের মধ্যে 1,00,000 বা 2,24,000 পয়গাম্বর মতান্তরে আল্লাহ ফাকে তাদের মধ্য থেকে সাতজনকে বিশেষভাবে সিলেকশন করলেন। যেরকম সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম শুনলে দরুদ শরীফ পড়াটা তো উম্মতের উপরে হক হয়ে যায়। আমরা একটু ইনশাআল্লাহ দরুদ পড়ব। আল্লাহর নাম শুনলে জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, এভাবে আল্লাহর বান্দাদের নাম শুনলে রাহিমাহুল্লাহু তাআলা, আইম্মাদের, আইম্মায়ে মুহাদ্দিসিনের নাম শুনলে, আমরা এই আলকাবগুলা, এই কথাগুলো আমরা ইনশাআল্লাহ দোয়াগুলো আমরা করতে থাকবো, এটার দ্বারা আমাদের সম্মান বাড়বে। তো কুল কায়নাতের সৃষ্টি জগতের সর্দার আল্লাহ ফাকে দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খোদাদার সরওয়ারা সর্দার ইয়াজদাত, যে খাইলে আম্বিয়া সালার ইয়াজদাত, আল্লাহ ফাকে নবী কুল শিরোমণি বানাইছেন। এরপরে নবী সাহাবিদের ভিতরে লক্ষাধিক, আল্লাহ ফাকে সাতজনকে বিশেষভাবে সাহাবায়ে কেরামের মধ্যে বাছাই করছেন। আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, ওসমান জিন্নুরাইন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সাতজনের ভিতরে আফজালুল নাস বাদাল আম্বিয়া ওয়া হুয়া আবু বকর। পুরা উম্মতের মধ্যে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে সাহাবিয়াতের মধ্যে সবচেয়ে বেশি শান আর মানের মালিক, ঠিক না? ঠিক বলেন,
ওয়ে পহলা মোমেন ওয়ে পহলা সাহাবি নবী নে জেসে হর কদম ফর দোয়া দি ওয়ে আফজল বশর বাদে আজ আম্বিয়া হায় ওয়ে জানে সদাকত ওয়ে জানে ওয়ফা হায় নবীয়ों से কমতর ওয়ালিয়ों से আলা মুহাম্মদ সে হরদম ওয়ফা করনে ওয়ালা মুহাম্মদ সে হরদম ওয়ফা করনে ওয়ালা তাহলে সাতজনের বাসির একজনের আল্লাহ পাককে মর্যাদার আসনে স্থান দিয়েছেন। এরপরে আয়মাদের ভিতরে অনেক ইমাম ছিল, আমরা তো সাতজনের কথা জানি, সাতজনের আল্লাহ বাছাই করছেন, ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, এ ইমাম সবার বড়কে বলেন তো, ইমামে আজম করলে বড় ইমাম না? সুবহানাল্লাহ, লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, সমস্ত মুসলমানদের ইমাম ইমামে আজম আবু হানিফা। এরপরে দেখেন আসমানি কিতাবের মধ্যে 160টা বাছাই করা, রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াক্তার, তাওরাত, ইঞ্জিল, জবুর, কোরআন, এই আসমানি স আল্লাহ 60টা কিতাবের বাছাই করে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আসমানি জগতের সর্দার কিতাব, উত্তম কিতাব, আফজল কিতাব, জিন্দা কিতাব এবং সর্দার কিতাব, মর্যাদার কিতাব হলো কোরআন মজিদ। ঠিক না? ঠিক বলেন, আল্লাহ আফজালে জুমলা কুতুব কোরআনে মাস, আ কালামে রোশন ফাকে খোদাস, আ কালামে রোশন ফাকে খোদাস, ফিরিস্তা দিব আমার রোশন কিতাবে, যে আমরো নাহি ফরমুদি খেতাবে। সর্দার সব আমাদের বাগে এই একখানা খেয়াল করি সাইয়েন, কারণ বাগে তো বড়টা করলে একখানা খুশি লাগে না রে বা, হ্যাঁ আল্লাহ একটু মুস্কি হাসি তো আসার দরকার আছে। বলেন না কিতাবও বড় গা আমাদের বাগে, নবীও বড় গা আমাদের বাগে, ইমামও বড়টা আমাদের বাগে, কিতাবও বড়টা আমাদের বাগে, ফেরস্তাও বড়টা আমাদের নবীর কাছে বেশি আসছে। ঠিক না? ব্যাটিক 24,000 মর্তবা আল্লাহু আকবার। বলে কিসমত হামারি হ্যায় কে উম্মত মে শুমারি হো, ভরোসা দি ওয়া দুনিয়া কা হামারা ইয়া রাসূল আল্লাহ, ভরোসা দি ওয়া দুনিয়া কা হামারা ইয়া রাসূল। এরপরে জায়গা জায়গা অনেক জায়গা আছে, সাত জায়গারে আল্লাহ বাছাই করছে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মাসাজিদুল আশায়ের, বাইতুল মুকাদ্দাস, সাত জায়গারে আল্লাহ বাছাই করি। সারা দুনিয়া জায়গার ভিতরে মর্যাদার জায়গা, জায়গার ভিতরে সর্দার মক্কাতুল মুকাররমা। এরপরে মসজিদ, মসজিদ অনেক মসজিদ আছে, আল্লাহ ফাকে 60টা মসজিদকে বাছি নিয়েছেন, ওয়া রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াক্তার। মসজিদে হারাম, মসজিদে নববী শরীফ, মসজিদে বাইতুল মুকাদ্দাস, মসজিদে তৌরে সিনা, এই সারি মসজিদের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সকল মসজিদের মধ্যে মর্যাদার সর্দার হলেন খানায় কাবা। হেরেমে কাবাতে এক রাকাত নামাজ যদি কোনো আল্লাহর বান্দা আদায় করে, 1,00,000 নামাজের নেকি আমল নামার ব্যাংকে জমা হয়। সুবহানাল্লাহ। খোদ কয়াবি ইচুনি বাজারোরা, কইব এক গুলমি খুরি গুলজারোরা, দুনিয়ার কোনো মার্কেটে পাবেন না, আল্লাহর কুদরতের মার্কেট আর নবীর রহমতের মার্কেটে এত অল্প মেহনতে এত বেশি বিনিময় পাওয়ার ঘোষণা। আল্লাহ আমাদেরকে এই ঘোষণাগুলোকে কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে দেখেন পাহাড়, পাহাড় অনেক পাহাড় আছে, সাইর পাহাড়ের বাছাই করা পাহাড় আছে, লাক্কাম পাহাড়, লিবানান পাহাড়, জবলে আবু কুবাই, জবলে তুর সিনা, এই সব পাহাড়ের মধ্যে 60টাকে আল্লাহ ফাঁকে বাছাই করিয়া একটা পাহাড় হইল আদাল্লা আজামুল জিবাল, আশরাফুল জিবাল, একটা আজামুল জিবাল, আর একটা হইল আশরাফুল জিবাল, আর একটা হইল আকদামুল জিবাল। এই মর্যাদার দিকে দি ছোট্ট পাহাড় কিন্তু মর্যাদা বাড়াই দিয়েছে, এটা জবলে তোর সিনা, আকাল্লু জিবালিল আরদ তোর ওয়া ইন্নাহু লা আজামু ইনদাল্লাহ হে কদরা ওয়া মনজিলা, আকারে ছোট কিন্তু মর্যাদা আল্লাহ, জবলে তোর সিনারে অনেক মর্যাদা আল্লাহ ফাঁকে দান করলেন। উঁচা হিসেবে একটা পাহাড় নাম করা আছে, এটাকে বলা হয় জবলে ওয়াতাত, সদ্রা নামক কিতাবের টিকাইতে লেখা আছে, আজ পর্যন্ত কোনো ফাঁকি বলে এই আল্লাহ রায় আর তিব্রিস্তানের মধ্যখানে জবলে ওয়াতাদের উপরে উঠতে পারে নাই। আর একটা হলো আল্লাহ
তারপরে আকদমুল জিবাল, সকল পাহাড়ের আগে কোন পাহাড় পৃথিবীতে ওজুদ সবাবের এত পারে, এটা হলো জবল আবু কুবাইস। আল্লাহ আকবার। এরপরে দরিয়া দরিয়া, অনেক দরিয়া আছে, সাতটা দরিয়া বলে বাছাই করা, জাইহুন সাইহুন নীল ফোরাত, আল্লাহ ফাঁকে সাত দরিয়ার ভিতরে ফোরাত নদীরে সবচেয়ে বেশি সম্মানিত করছেন। বছরে একটা 365 দিনে এক বছর হয়, আল্লাহ ফাঁকে পুরা বছরের দিনের ভিতরে সাতটা দিন কাল্লাই সিলেকশন করছেন, আরফাত দিন, আশুরার দিন, জুমার দিন, ঈদের দিন, আল্লাহ ফাঁকে এই দিনগুলোকে বাছাই করা। তার মধ্যে সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা দিনের সর্দার হইল আরফাত, রিয়াউমুল আরফা, জিলহজ মাসের 9 তারিখের দিন, সুবহানাল্লাহ, যেদিন আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হইয়া জয়ুফুর রহমান আল্লাহর মেহমানেরা লব্বাইকা বলতে বলতে আরফাতের ময়দানে জমা হয়, ওই দিন এটার আল্লাহর কাছে বড় দামি দিন। এরপরে রাত্রি রাত্রি, অনেক রাত্রি আছে, সাতটা রাত্রি বড় বাছাই করা রাত্রি আছে, শবে কদরের রজনী, শবে বরাতের রজনী, জুমার দিনের রাত্রি, ঈদের দিনের রাত্রি, এই রাত্রিগুলোর মধ্যে একটা রাত্রি হলো মর্যাদার রাত্রি, সমস্ত রাত্রির ভিতরে সর্দার, এইটা হইল শবে কদর মর্যাদার রাত্রি। কারণ যোগাযোগের দাম বাড়ি গেছে, কোরআন নাজিল যে শবে কদরের কথা বুঝেন নাই রমজান মাসে, এই জন্য 12 মাসের ভিতরে 7টা মাস বড় দামি মাস, এই কথা বলার জন্য ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াক্তার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অসংখ্য গণিত বস্তুকে সৃষ্টি করিয়া কিছু জিনিসকে আল্লাহ পাককে বাছাই করিয়া একটাকে প্রাধান্যতা দিয়া আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইয়া বন্দাদেরকে ওই জায়গা ওই স্থান ওই সময় থেকে যেন তারা সুযোগটা হাসিল করিয়া ক্ষণস্থায়ী জীবনে থাকিয়া চিরস্থায়ী জীবনের জন্য বিপুল পরিমাণের নেকির মুদ্রা জমা করিয়া আখেরাতে ধনী হইয়া দাঁড়ানোর জন্য আল্লাহ পাক মেহরবানি করলেন। দেখেন 12 মাসে এক বছর 7টা মাস বড় আল্লাহর কাছে দামি মাস, বাছাই করা মাস, রজব মাস, শাবান মাস, মুহররম মাস, রমজানের মুবারক মাস, এই 4 মাসের মধ্যে মাসের সর্দার সৈয়দুর শুহুর রমাদান, সব মাসের ভিতরে সম্মানিত মাস, মর্যাদার মাস, সর্দার মাস হইল পবিত্র রমজানের মাস। তাহলে 7টা মাসের আল্লাহ বাছাই করে নিয়েছে, তার ভিতরে প্রথম মাস রজব মাস, কেন আল্লাহ পাকের সিলেকশন করলেন রজব মাসটাকে ও বাইরা, কারণ হলো ও ভাই এই রজব মাসের 27 তারিখ দিন গত রাত্রিতে আমার আপনার কলিজার টুকরা দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর জন্য দিনের জন্য যেহেতু কোরবানি স্বীকার করছেন, অপমানিত লাঞ্ছনা গঞ্জনা ত্যাগ তিতিক্ষা ভোগ করছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দেখলেন আমার নবীজি তাইফের ময়দানে যাইয়া কম্বক্ত কাফের মোশরিক ফাতরের আগাতে আগাতে নবীর কলিজাটা ঝরঝরিত করিয়া দিছে, শরীরটাকে বসন্তর দাগে দাগি করে ফেলেছে, এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ীতে টেম্পোরালি নেতা সমাজের বলছে আমার নবীর সাথে কথা বলবো না, আহারে যারে সৃষ্টি না করলে আসমান ও জমিন আমি সৃষ্টি করতাম না, আর ওই সত্তার সাথে কথা বলবে না, হাবিব আপনি কলিজাতায় চুরচুর হইয়া গেছেন, আমি আপনাকে আর সোয়াজিমের খাস মেহমান বানাইয়া আমার সামনে বসাইয়া আল্লাহ আকবার আমি সামনাসামনি আপনার সাথে আমি কথোপকথন করবো, কালামেশের মদিব নকল বসনীদ খোদা বন্দে যাহারা বেজেহদ্দিদ, এমন কথা বলবো দুনিয়ার মানুষ এমন কথা বলার কোনো ক্ষমতা রাখে না, কালামুন সারমদিয়ুন আবদিয়ুন লা আউয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু, এমন কথা বলবো যে কথার শুরু নাই যে কথার শেষ নাই, সুবহানাল্লাহ, কালামুন সারমদিয়ুন আবদিয়ুন আজলিয়ুন লা আউয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু, আল্লাহ পাকের কথা কইছেন, কি কথা কইছেন রে বা, সুবহানাল্লাহ, হিজে কজদর মুলকে উ আম্বাজ নয় পাউলে উরা লাহনে নয় আওয়াজ নয়, ওমা আওয়াজও নাই লেখানো নাই জান আবার কথা কীরকম, ওই এটা কালামেশের মধ্যে ঠিক নেই বা ঠিক বলেন, এই জন্য মোল্লা জালালউদ্দিন রুমি দার্শনিক কবি সম্রাট বলেন যে কালামেশের বদিবে নকল বসনীদ, এটা কোনো নকল করেই বুঝন যাইতো না, তোমাকে তারপরে বিশ্লেষণ করা সম্ভব নয়, কারণ আল্লাহ পাকের সকল গুণাগুণ আল্লাহ পাকের সত্তা এটা হলো অসীম এক মহাশক্তির নাম, আমাদের বিবেক বুদ্ধি আমাদের যত কিছু আছে সব কিছু হইলো সসীম, সসীম দি অসীমকে পরিমাপ করার জন্য যারা চেষ্টা করে তারা ব্যাকলির খাতায় নাম লেখায়, ঠিক না ঠিক বলেন, আজ মুদম আকলে দূর আন্দিশেরা বাদাজি দিওয়ানা সাজম খেসেরা, বিবেকের পিছনে পড়লে অনেক সময় নিজকে নিজে পাগল বলা লাগবে, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দেন,
কেন রজব মাসের এত দাম বাড়ছে ও ভাই? রজব মাসে আল্লাহ পাকের হাবিব আমাদের দয়াল নবীকে আল্লাহ আরশ আজিমের খাস মেহমান বানাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমের রহমতের কুদরতের হাত্তা নবীর ফিটে মাথার উপরে কলিজার উপরে বুলাইয়া সমস্ত দাগগুলাকে মুছে দেওয়ার জন্য ও মুরব্বীরে আল্লাহর জন্য যদি বেইজ্জতি হয়, আল্লাহর জন্য অপমানিত স্বীকার করে, আল্লাহর জন্য যদি কুরবানি দেয়, তাহলে আল্লাহ পাকে এটাকে এই নিজের জিল্লতির আল্লাহ পাকে ইজ্জতের দ্বারা বদল করে দেখায়। ঠিক না ভাই? ঠিক বলেন না? সুবহানাল্লাহ। ও মুরব্বীরা ভাইরা, নবীর জীবনের উল্লেখযোগ্য দুইটা সফর, একটার নাম হলো হিজরত আর একটার নাম হলো মেরাজ। হিজরতের সফর বলো কলিজা আঘাত দেওয়ার সফর, হিজরতের সফরের অপর নাম দুঃখের সফর। আহারে নিজের জন্মস্থান মক্কা শরীফ থেকে বিদায় নেবার সফর, নবী কলিজার টুকরা নবীজি। নবীজি যখন মক্কা শরীফ ছাড়ি দিয়ে হিজরত করতে আছেন, সুবহানাল্লাহ, নবীর শোকের ভানি দর দর করে পড়তে আসে, খালি মক্কার দিকে তাকায়, খালি মক্কা, খালি মক্কা না তো ভাই, ভাক্কাতুন, এই মক্কা শরীফ যেহেতু আল্লাহর ঘর বাইতুল্লাহ অবস্থিত, আহারে বাবারে সেখানে এক রকাত নামাজ পড়লে 1,00,000 রকাত নামাজের স্বভাব পাওয়া যায়। ওই গড়টাকে ছাড়তে মনে চায় নাকি? ওই পরিবেশ কারো তো ছাড়তে মনে চায় না। এটা আল্লাহর কুদরতের শহর। যো শহরে হুয়া তেরিওয়ালা দস্যে মোশাররফ, যো শহরে হুয়া তেরিওয়ালা দস্যে মোশাররফ, আব তক ওহি কিবলা তেরে উম্মত কা রাহা হ্যায়, জেসে মুলকনে ফাই তেরি হিজরত সে সাদত, কাবা সে কোশিশ কোসকি হারি কে দিল মে সিওয়া হ্যায়। নবীর জন্মস্থান ও ভাই, সুতরাং একটা হইলো হিজরতের সফর, দিনের জন্য কি কোরবানি, উম্মতের জন্য, এটা কি শিক্ষা নয়? ইমানের জন্য, আল্লাহ ইসলামের ব্যাপক প্রসার আর প্রসারের জন্য আল্লাহ নবী তর্কে ওয়াতান, আহারে কত বড় কঠিন সিদ্ধান্ত! হায় তর্কে ওয়াতান সুন্নতে মাহবুবে এলাহি, দে তু বিনবুয়াত ফে সাদাকাত ফে গাওয়াহি। আমরা তো নিজের জীবনের সংকীর্ণতা এত বেশি, আমাদের সব ঠিকঠাকই যদি দিন ধর্ম কদ্দূর থাকে থাকলেও আরই, কিন্তু আমাদের কাছে এরকম কোনো কোরবানির মেজাজ নেই যে আমরা সব কিছু ত্যাগ দিতে পারবো, ইমান আর ইসলামকে ত্যাগ দিতে জানি না, এমন মেজাজ যদি না থাকে আসলে তো আমরা অনেক পিছনে থেকে যাব। আল্লাহ আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন বলে না আমিন। তো ভাই সময় তো কম, বলতেছিলাম এর রজব মাসে বন্ধু বন্ধুর কাছে গেলেন, আমাদের জন্য মেরাজের উপটকন, আল্লাহ পাকের সালাম দিলেন, আল্লাহু আকবার, আসসালামু আলাইকা, আত্তাহিয়াতু লিল্লাহি, জবানি যত ইবাদত আল্লাহ আপনার জন্য ওয়াকফ করে দিলাম, মাল আপনার জন্য ওয়াকফ করে দিলাম, শরীর আপনার জন্য ওয়াকফ করে দিলাম, মালও ওয়াকফ, শরীরেও ওয়াকফ, জবান দি যা কিছু জিকির আজকার সব আপনার জন্য। আল্লাহ পাক ও নবীরে তিনটা দিলেন, আল্লাহর সালাম সালামত দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই মেরাজ এই মাসে সংগঠিত হয়েছে আল্লাহর কাছে, এই মাস এটা বড় দামি মাস, ঠিক না? ঠিক বলেন? আল্লাহর হাবিব সরকারে দোজাহা উম্মতের বড় দরদি। এই জন্য যখন রজব মাসে চন্দ্র উদিত হয়, আল্লাহর হাবিব সরকারে দোজাহা রহমতের মামলা করলেন, আল্লাহ কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রজব, আল্লাহ নবীর মামুল ছিল কলিজার টুকরা উম্মত, যখন রজব মাস আসবে তোমরা যখন চাঁদটা দেখবে, সাথে সাথে অন্য অন্য মাসে যে দোয়া পড়ো, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, চাঁদ দেখে দোয়া তো পড়বা, রজব মাস আসার সঙ্গে সঙ্গে রজব আর শাওয়াল মাসে উম্মত আল্লাহর দরবারে এই দোয়া তোমরা করতে থাকো, নিজের মন ও মেজাজকে আল্লাহর দিকে ঘুরাইয়া নাও, আল্লাহর দিকে রুজু হইয়া যাও, রমজানের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব ওয়া শাবান মাসে আমার জীবনের সর্বক্ষেত্রে বরকত দিয়া, হায়াতটাকে টান দিয়া, রহমতের মামলা কইরা, আল্লাহ সমস্ত মাসের সরদার মার, জাহান্নাম থেকে নিস্তারির মার, মাগফিরাতের মার, রহমতের মাস পর্যন্ত পৌঁছাই দিয়া, রমজানের ফজিলত আর বরকত আল্লাহ আমাকে পাওয়ার ব্যবস্থা করিয়া দেন। সুবহানাল্লাহ।
এ মুরব্বীরা ভাইরা, আল্লাহু আকবার, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত যতজনই দিনের জন্য কোরবান দিছে আল্লাহ তাদেরকে নবীজির তো আশ্রয় পর্যন্ত পৌঁছেছেন, নবীর মতো কোরবানিয়ার ত্যাগকে দেওয়া সম্ভব না, এই জন্য আল্লাহ ফাঁকে এই জিল্লতিয়ার অপমানিতার বদলা দিয়েছেন আশ্রয় আজমে নিয়া, সর্বোচ্চ মোকাম দিয়া, স্বপ্ন রসুলদের জন্য শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রমাণ মেয়েরাজের সফরের ভিতরে আল্লাহ ফাঁকে তিনটে খাড়া করছেন যে নবী সকল নবীর রসুলের উপরে শ্রেষ্ঠ, সকল নবীর রসুলের উপরে শ্রেষ্ঠ, সকল নবী আর রসুল ছিল তাদের নবুয়তের রেসালতের পরে নবুয়ত ছিল, কিন্তু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার নবীর পরে আসবে কেয়ামত, ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী হলেন খাতেমুন নবিয়্যিন, এই মেরাজের সফরের মাধ্যমে আল্লাহ ফাক পরবর্তী গায়ে আলম নবীজির খতবে নবুয়তের জ্বলন্ত প্রমাণও আল্লাহ ফাকে খাড়া করে দিয়েছেন, সুবহানাল্লাজি। এই মেয়েরাজের ঘটনা এখানে আকায়েদের অনেক ব্যাপার আছে, সাধারণ কোনো ঘটনা না, মেয়েরাজের ঘটনা অবাক ঘটতে তেমন সময় লাগে নাই, আল্লাহর নবী যে বিস্তার থেকে গেছে বলে এখনও গরম, দরজা যেটা দিয়ে গেছেন এটা এখনো শিকলটা এখনো, আল্লাহ বিস্তরা বি রাহা গরম, আল্লাহ জিঞ্জিরা বি হেলতি রাহা, বিস্তরা বি রাহা গরম, একদম মেসেরে আরশ গিয়ে আয় মোহাম্মদ, একদম মেসেরে আরশ গিয়ে আয় মোহাম্মদ, কোনো সময় লাগে নাই। কিন্তু মেয়েরাজুন নবীর ঘটনা বর্ণনা করতে এ মুরব্বীরা আপনি পুরা জীবন বললে, পুরা জীবন শুনলে মেয়েরাজের ঘটনা শেষ করতে পারবেন না। হাদা মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীর জীবনের জ্বলন্ত এক বড় মুজিজা, ঠিক না ঠিক বলেন না? এই মেয়েরাজের ঘটনায় আল্লাহ আবু বকরের সিদ্দিক বানাইছে ও ভাই, এ মেয়েরাজের ঘটনা ওমরের ফারুকে আজম বানাইছে, এ মেয়েরাজের ঘটনায় ওসমানের জিন্নুরান বানাইছে, এ মেয়েরাজের ঘটনার ওয়াকে আয় সৈয়দা আলীরে শের আসাদুল্লাহিল গালেব বানাইছে, হাসন হুসাইনের সৈয়দা সাবাবি আহলিল জান্না বানাইছে, এ মেয়েরাজের ঘটনায় ও মুরব্বীরা ইমানদারের মজবুতি ইমানের মজবুত করছে, দুর্বল ইমানদারের বেমান করে রাখি গেছে, ঠিক না ঠিক বলেন না? এই জন্য মেয়েরাজের ঘটনাদের ভিতরে অনেক বিষয় আমাদের বুঝার আছে, আকায়েদ নিজের ইমানের সেখানে অনেক দিক আছে, এই জন্য আল্লাহর কুদরতের জবানে কোরআনের মধ্যে নবীর মেয়েরাজের সফর উল্লেখযোগ্য ঊর্ধ্ব জগতে পরিবহনের সফরের কথা আল্লাহর কুদরতের জবানে আলোচনা করছেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়া সামিউম বাসির, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতের জবানে বর্ণনার অবস্থানটা দেখেন না, বর্তমানে তো এটা বৈজ্ঞানিক যুগ, যান্ত্রিক আবিষ্কারের দিকে মানুষের জ্ঞান দেয়ান সব যোগ হইল ওইদিকে, কিন্তু ইয়াদ রাখবেন জন্মগত মেধা শক্তি দিয়ে বিজ্ঞানের উৎকর্ষ সাধন করা যায়, কিন্তু আল্লাহু আকবার বাস্তব জগৎ যেটা পরলৌকিক জগতের কোনো আল্লাহ খবর কোনো সিদ্ধান্ত কোনো সঠিক অবস্থান বিজ্ঞানের কাছে নাই, ঠিক না ঠিক বলেন না? যার কারণে পৃথিবীতে হাজার হাজার বৈজ্ঞানিক দার্শনিক থাকা সত্ত্বেও আল্লাহ পাক পরবর্দিগারে আলম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী রসুলদেরকে প্রেরণ করছেন, ঠিক না ঠিক বলেন? অনেক বর্তমানের আধুনিক শিক্ষিত ভাইদের প্রশ্ন, ও কী খাবো না, কী করবো কী করবো না, কী বলবো কী বলবো না, আমরাও তো কিছু বুঝি সুঝি, আমাদেরও তো জ্ঞান দেয়ান আছে, সার্টিফিকেট তো কম না, বিজ্ঞান তো আমরা পড়ি, দর্শন তো আমরা পড়ি, অনেক কিছু তো আমরা জানি বুঝি, আমরা আশরাফুল মখলুকাত, বাবুরে জ্ঞানের চর দিয়ে গেছে, কয়েছে সেখানে নবী রসুলের আর দরকার কী, আকাশ থেকে কেন ওহির বার্তা আসতে হবে, কোরআনের দরকারটা কী, আমরা এগুলোর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার, খুব খেয়াল করেন, আল্লাহ বিজ্ঞান এটা বস্তুকেন্দ্রিক জিনিস, যেখানে বস্তু আছে সেখানে বিজ্ঞান কাজ করে, ঠিক না ঠিক বলেন? যেখানে বস্তু নাই সেখানে বিজ্ঞান ফেল, ঠিক না ঠিক বলেন না? এই জন্য এই দুনিয়া বস্তু জগৎ বাস্তব জগৎ আখেরাতের কোনো সন্ধান কিন্তু বিজ্ঞানের কাছে নাই, ঠিক না ঠিক বলেন না? এই জন্য এই ক্ষণস্থায়ী জীবনে টেম্পোরালি জীবনে বস্তু জীবনের ভিতরে আপনি জন্মগত মেধাশক্তি চর্চা করলে বিজ্ঞানের উৎকর্ষ সাধন করতে পারবেন, কিন্তু আখেরাতের পরলৌকিক জগতের এক কদমও আগে বাড়ার কোনো রাস্তা সেখানে নাই, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন, সদরা ও পা জি মোবারকে চেকমনি উমরে দর তাসিলে ইজা একুনি চন্দে খানি হেকমতে ইউনানিয়া হেকমতে কোরআনিয়া রাহাম বেকা, কোরআনের আলো বাতা যাদের গায়ে লাগে নাই তারা তো এই অবস্থায়। আল্লাহু আকবার, আল্লাহ তো আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে বলে,
ফলসফি কে বহস কে আন দর খোদা মিলতা নি ফলসফি কে বহস কে আন দর খোদা মিলতা নি ডোর কো সুলজা রহা সর জোর কো সুলজা রহা হায় ফরসরা মিলতা নি গাড়ি খুব জোরে চালায় তেজ রফতারি হয় লেকিন জানবে মঞ্জল নি কুকুর বলে কি দৌড়া দৌড়ে দেখেন না বাবু রে সাইড ঠেক দিয়ে কি জোর লাগে যে কত কাম আমার কত যায় ফিরি চলিয়ে নেয় আবার ঘুরি কিরে কয় ঠিক বিজ্ঞানের কারবারও এরকম বড় বৈজ্ঞানিক বৈজ্ঞানিক দার্শনিকদের জীবনের অদৃশ্য আদর্শের দিকে তাকালে তাদের জীবনে এভাবে কুকুরের জীবনের মতো দেখা যায় ঠিক না ঠিক বলেন আল্লাহ আমাদেরকে সহি বুঝানায়ত করেন এই জন্য আল্লাহ ফাক পরবর্দেগারে আলম এই মেয়েরাজের নবীর ঘটনা অনেকজনে কয় বৈজ্ঞানিক দৃষ্টিতে আর মেয়ে বৈজ্ঞানের তো ওইখান পর্যন্ত হাতে পৌঁছে নাই ঠিক না ঠিক বলেন কিরে বা এই পৃথিবীরে বেষ্টনকারী একটা মহাশূন্য আছে সূর্য চন্দ্র যত আছে সব মহাশূন্যের ভিতরে এই পরসার সৌরজগতের ভিতরে কত মাস মানে আজ পর্যন্ত কেউ যাইতে হচ্ছে না রে বা মৃত্যুর আগে সেখানের ভিতরে কেউ যাওয়া সম্ভব নয় আল্লাহ সৈয়দিনে ইদ্রিসমানে নিছেন ঈসা রুহুল্লারে নিছেন এই ছাড়া মৃত্যুর আগে কেউ তো সে পর্যন্ত পৌঁছার কোনো ক্ষমতা রাখে না ঠিক না ঠিক বলেন না এই জন্য তার নবী যেদিন মেয়েরাজের নবী হচ্ছে ও ভাই আল্লাহ ফায়ক পরবর্দেগারে আলম 50 বছর 8 মাস 20 দিন বয়স হয়েছে আল্লাহ যত রকমের এমতেহান আজমায়েশ আছিল সব কিছু শেষ হয়েছে নিজের স্বাস্থ্যবান আবি তালেবের মেয়ে উম্মে হানি গড়ে হুজুর শোয়া আছেন আল্লাহু আকবার হুজুর সাইসাম নিমে খাবি অত ফুরাগিরি ঘুমেও নো পুরা জাগ্রতও নয় পুরা নিদ্রিতও নয় পুরো জাগ্রতও নয় এটাকে বলা হয় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছেন এই সময়ের ভিতরে আল্লাহ পাক তো জান্নাতের সাজাইছে বলেন সুবহানাল্লাহ হুয়া হুকমে জিবরিল কয়ু সেতাব হুয়া হুকমে জিবরিল কয়ু সেতাব বরাকে কে সন্নাত সে কর ইন্তেখাব সাজা উসকো জিয়র জসর তা বাপা ফেরস কো তু কাবা মিলে কর কে যা আল্লাহ পাক পরবর্দিগারে আলম সৈয়দনা জিব্রাইলের মাথা হাতে লক্ষাধিক ফেরেশতাদেরকে আল্লাহ পাক ফাটাইয়া দিলেন জান্নাতকে সজ্জিত করা হলো জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এবং জান্নাতি জগতে বোরাকে স্বর্ণচাঁদি জান্নাতি স্বর্ণচাঁদি দিয়ে সাজাইয়া আল্লাহ পাক ফাটাইয়া দিলেন ওনারা আসছেন মক্কাতুল মুকাররমায় আইসা আল্লাহর নবী আসেন কোথায় সবে রক্তা খেতাজি দারে ফানি বখলওয়া দরসেরায়ে উম্মে হানি রশিদার জিবরা ইলাজ বাইতে মামুর বরা কবির কে সাইরা ওয়ার দেয়াজ দূর সুবহানাল্লাহ আল্লাহ পাকে জিব্রাইল মিকাইল আইসা নবীজির হায়ের বিদ্যাঙ্গুলি ধরি আস্তে করে একখানা জিব দিছে নবী তো নিমে খাবির অবস্থায় আছে শূন্য নিদ্রিতও নয় শূন্য জাগ্রতও নয় এখন একটু করে তাকাইয়া আবার চোখ বন্ধ করছেন উপর দিয়ে সাত ফাড়ি হবা আল্লাহ নবীর বাইর করে হাতিমে কাবাতে এসে বলেন সুবহানাল্লাহ এখন তো বেমানেরা কি বলে জানেন বর্তমানে তো বুদ্ধিজীবীর অভাব নাই ঠিক না ঠিক বলেন না কয় যে এক মেয়েরাজ আল্লাহ নবী একা দিছে বলে কয় মেয়েরাজ এসে মক্কাতুন একা দিছে বলে আমার আমার চাস্ত বোন উম্মে হানির ঘরে তুন একা দিছে বলতে আছে আব্দু তালেবের বাড়ির বাউন্ডারি তুন আরেক তারপরে হাতিমে কাবাতুন একজন মেয়েরাজে গেছে তারপরে আবার কয় বাবে উম্মে হানি তুন তো একজনে মেয়েরাজে গেছে সারি কথা কেন হয় বেয়াকল তো কথা বুঝেন না টাঙ্গা নিয়ে লটকা নিয়ে কথা নরবা বলেন না আরে বাবারে উম্মে হানি চাস্তবেন উম্মে হানির ঘরে আসিল তো এটা তো আবু তালেবের মেয়ে আসিল নিজের মেয়েরে আল্লাহ এখানের ভিতরে আবু তালেবের বাড়ির বাউন্ডারির ভিতরে তো বাড়িকে করে দিয়েছে ঠিক না ঠিক বলেন তো উম্মে হানির ঘর আর আবু তালেবের বাড়ি এক কইয়েন বলেন না রেবা এরপরে এটা হেরেমে তারপরে হেরেমে কাবার কি বাউন্ডারির ভিতরে তো উনার বাড়িটা তাহলে তারপর বাউন্ডারির ভিতরে আবু তালেবের বাড়ি চাস্তবেন উম্মে হানির ঘর তারপরে হাতিমে কাবার বাউন্ডারির ভিতরে কত ব্যাগেন একখানা দুইয়ার মক্কা শরীফের ভিতরে তিন মত চার মত এক কথা ঠিক না ঠিক বলেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন বলেন আমিন তাহলে সেখান দিয়ে বাইর করে হাতিমে কাবাতে নিলেন আল্লাহ নবীর মদনী জিন্দিগি 10 বছর আল্লাহ পাকের 10টা মঞ্জলা তাই করাই নবীর খতমে নবুয়তের প্রমাণ করছে বলেন সুবহানাল্লাহ কারণ এর উপর তো আর কারো দ্বারা সম্ভব নয় শেখ তফসিরি দিস্কান্দ নবী রহমতুল্লাহ আলাই সিরতুল মুস্তাফার ভিতরে লিখছেন মেয়েরাজের ঘটনা আল্লাহর নবী খতমে নবুয়ত নবীর পরে আর কোনো নবী আসবে না এই কথার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাকে খাড়া করছেন মেয়েরাজের নবীর এই ঘটনার দ্বারা তাহলে আল্লাহ নবীর নিয়ে হাতিমে কাবাতে গেলেন হুজুর সেখানের ভিতরে তন্দ্রাচ্ছন্ন সেখান থেকে নিয়ে বীর জমজমের কিনারে গেলেন বীর জমজমের কিনারে যাইয়া আল্লাহ নবীর বক্ষ বিদারণ হইল
কলিজারে ছিঁড়িয়ে লেছে, কথা বুঝছেন না রে বা, হার্ট অপারেশন পরন্তু নাইছে, কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ, এটার কো বক্ষ বিদারণ আল্লাহর নবীর জীবনে এটা চারবার ঘটছে, 60 বছর বয়সে, 10 বছর বয়সে, 40 বছর বয়সে, মেয়েরাজের নবীর আগে, কথা বুঝেন নাই? যখন যখন দরকার, যা কিছুর দরকার, মায় মুসল্লা ব্যাগান ঢুকেছে, ঠিক না? ঠিক বলেন না? এরপরে আল্লাহর রহমতে বোরাক দাঁড়ায় দিছে, জান্নাতি বোরাক, বোরাক মানে বিজলি আকারে চলে। এরে বাবারে বন্ধুরে বন্ধুয়ে, আর সোয়াজিমে লো যাবে বন্ধু ইয়া কন? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক, নিজের বন্ধুকে নিজের দরবারে সাইতে নেবেন। আরে বোরাক লাগে কেন ও ভাই, রফরফ লাগে কেন, কিচ্ছু তো প্রয়োজন নাই। তাআলাল্লাহু আন যালিক, আল্লাহ তো সব কিছু থেকে বেনায়াস, তবে বোরাক ও রফরফ ও জিবরিল মাসাজে নজর কি খাতের, হাকিকত মে হু আল্লাহ বা মুহাম্মদ মিলতে যাতে হ্যায়, হাকিকত মে হু আল্লাহ বা মুহাম্মদ মিলতে যাতে। কথা খুব খেয়াল করেন, সময় তো কম। এরপরে আল্লাহ নবীর বোরাকে আরোহণ করাইলেন, বোরাক বিজলি আকারে চলছে, আল্লাহ আকবার, একটা জায়গা সুন্দর লাগে, জিবরিলকে হুজুর নামেন, দুই রকাত নামাজ পড়েন, আল্লাহ নবী দুই রকাত নামাজ পড়লেন, বলতেছে ভাই, আল্লাহ জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ কোন জায়গায় এটা চিনছেন না? নবী আমি তো চিনি নেই। তাহলে যারা বলেন নবী গায়েব জানে, এটা এক বন্ডা মিনা, ঠিক না? ঠিক বলেন? আল্লাহ নবীকে যদি গায়েব জানতে হুজুর কইতো না, এটা মদিনা শরীফ, ঠিক না? ঠিক বলেন না? এলমে গাইবে কসনমি দানদ বজুজ পরবরদেগার, হারকে গো ইয়দ মা বিজানম তু আজুবা ওয়ার মাদার, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি গুজি সব কারাতে, আল্লাহ পাকের হাতে। কয় যে আমি তো চিনি নেই, হুজুর এটা হইলো ইয়াসরব মদিনায় তৈয়বা, ওমা খাজুর গাছের বাগান দেখা যায় নবীর কাছে বড় মায়া লাগে, লাগে যে বোরাক উঠবেন না মনে হয় না, হুজুর কদিন পরে এটি আইবেন তো চলেন, উঠেছে আবার চলছে বোরাক বিজলি আকারে, সুবহানাল্লাহ। সাহলে একটা জায়গা সুন্দর লাগার কো হুজুর নামেন, দুই রকম নামাজ চলেন, ফুললেন হুজুর কোন জায়গাতে আইছেন, কো আমি তো চিনি নেই, কো এটা হইলো ওয়াদিয়ে তোরে সিনা সজরে মুসা সৈয়দনা মুসা ইসলাম, আল্লাহ কথা কুছে জায়গা আনিয়ান, সুবহানাল্লাহ। ওইখানে 10 দিন পর্যন্ত উনি ছিলেন, বিবি সাহেবের লগে বিয়ের সাথে সোহাবের সোহামের মেয়ে, এটাও দেখছেন কো হুজুর চলেন, রাওয়ানা হলেন, আর কতদূর যাওয়ার পরে আর একটা জায়গা সুন্দর লাগে, কো হুজুর নামেন, দুই রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত নামাজ পড়ার পরে বলে হুজুর কোন জায়গাতে, কো আমি তো চিনি নেই, কো হুজুর এটা হইলো মাদায়েন শরীফ, সুবহানাল্লাহ। সোহাইব আলাইহিস সালাতু ওয়াসসালামের জায় মস্কন, এরপরে চলছে বিজলি আকারে, সুবহানাল্লাহ। এক জায়গা সুন্দর লাগে, কো হুজুর নামেন, কো এটা কোন জায়গা, হুজুর চিনছেন না, কো চিনি না, কো এটা হইলো মোকামে বাইতুল্লাহম, সৈয়দনা ঈসা ইসলাম জন্ম হয়েছিল জায়গা নিয়ে নিতে, যেই জায়গার নাম তফসিরের কিতাবে আছে কোসা, ও এখানে জন্মগ্রহণ করছে, কারণ সৈয়দনা ঈসা ইসলামের আম্মা প্রসব বেদনা অনুভব করি, যেহেতু আব্বা নাই, মানুষ কত রকমের মন্তব্য করবে, যার কারণে আস্তে করি জনবসতি ছাড়ি দিয়া পাহাড়ের এলাকাতে এক গুহাতে আসি বসলেন, সেখানের ভিতরে ঈসা ইসলামের জন্ম হয়েছে। কো হুজুর আপনার আগে সৈয়দনা ঈসা, আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব বনে আনা, আক্রাবু বি ঈসা ইবনে মরিয়ম, আমি আর ঈসার মধ্যখানে তেমন আর পার্থক্য নাই, আমি ঈসার পরে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে চলছেন, একটা বুড়াই ডাক দিলে, কো হুজুর কথা বলিয়েন না, বুড়ি একটা ডাক দিয়েছে, কো হুজুর কোনো জবাব দিয়েন না, তিনজন মানুষ সালাম দিয়েছে, কো জবাব দেন, কো এরা কারা? কো ইব্রাহিম মুসা ঈসা, আপনারা একটু স্বাগতম জানাই বললে বাইতুল মুকাদ্দাসে তখন আগাই আসছে, বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের এলাকা পরিদর্শন করলেন, বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, ফাতর একটা বাইতুল মুকাদ্দাসের সামনে জিবরিলে আমি আঙ্গুল দিয়ে সুরাক করি, সেখানের ভিতরে নিজের, তারপরে বোরাকটা বাঁধলেন, বাঁধবার পরে আল্লাহ নবী ঢুকলেন, এই দরজার নাম এখন পর্যন্ত বাবে মোহাম্মদ নামে পরিচিত বাইতুল মুকাদ্দাসের। আল্লাহ নবী ঢুকার পরে কে যেন আজান দিলেন, 1,02,00,000 পয়গম্বর আজ থেকে নবীরে স্বাগতম জানাইবেন নাই, আল্লাহ দুনিয়াতে যে অবয়বে শিখল সুরতে ছিলেন আল্লাহ সকলের সেখানের ভিতরে জমা করে রেখেছে, সুবহানাল্লাহ। নবীরে স্বাগতম জানাইলেন, আজান হইলো, কাতার হয়েছে, নামাজ অড়াবে করে, সুবহানাল্লাহ। সৈয়দনা জিব্রাইল আমার দয়াল নবীর হাতটা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে আছেন সেখানে ইমামতি করার ক্ষমতা তো আর কেউ নাই, আপনি তো শুধু, অন্য অন্য নবীরা তো আল্লাহু আকবার উম্মতের ইমাম, আল্লাহু আকবার অন্য অন্য ইমামেরা তো মুক্তাদির ইমাম হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু কি উম্মতের ইমাম না, আপনি নবীদেরও ইমাম, আজকে প্রমাণ হবে, আল্লাহু আকবার আপনি যাইয়া নামাজটা পড়াইয়া দেন, আল্লাহর হাবিব ইমামতি করিয়া দুই রকাত নামাজ পড়াইয়া দিলেন, দরা মসজিদে ইমাম
ইমামুল আম্বিয়া বুধ, ধরা মসজিদ ইমামুল আম্বিয়া বুধ, সফে ফেসে নিয়া রাফে সওয়াবুত, সমস্ত নবী রসুলের উপরে মেরাজ যোজনীর ভিতরে আল্লাহ নবীর শ্রেষ্ঠত্বের তিনটে প্রমাণ আল্লাহ পাকে খাড়া করলেন। এক নম্বরে বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইমামুল আম্বিয়া বানাইয়া অন্য অন্য নবী রসুলের উপরে নবীর শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাকে খাড়া করিয়া দিলেন। ঠিক না বা ঠিক বলেন না? আল্লাহ আমাদেরকে সহি বুঝে নায়ত করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবী নামাজ পড়ে শেষ করে বের হচ্ছেন, এই সময়ের ভিতরে কিছু শরবত নাস্তা আসছে আল্লাহর পক্ষ থেকে, দুধ আসছে, মধু আসছে, শরাব আসছে, পানি আসছে। আল্লাহ নবীর দুধ পান করলেন আর মধু একটু নিলেন। আল্লাহ সৈয়দনা জিব্রাইল বলেন আসাবতাল ফিত্রাতা ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বভাব মতো আপনি ভালো জিনিসগুলোই নিলেন, দুধ যে তুফান করলেন, আল্লাহ পাক আপনার উম্মতের এলেম দান করবে। সূরতে মেসালিয়া এ মুরব্বিয়া এলেমের এটাই হলো দুধ, আর আপনি মধু পান করছেন, আল্লাহ পাক আপনার উম্মতের জ্ঞান দান করিব, পানি খেলে ডুবি মৃত্যু আপনার উম্মত, যদি মদ যদি পান করতেন আপনার উম্মতরা গোমরা হইত। সুবহানাল্লাহ, মুম্বা এ উলফদ বনে আর মাদনে রহমত বনে, সারে আলম কে লিয়ে পায় নম্বরে রহমত বনে। সিঁড়ি হইছে আবার সিঁড়ি, আর দুই রকমের জান্নাতি ফাতদ্দি জমররদার জবরজত, প্রথম আকাশ পর্যন্ত দোনোপাশে ফেরেস্তারা আল্লাহু আকবার এরকম সানাকানি করতে আসে। আয়শাহে শাহে জাহাঁ মেহমা সুদাস্তে মারা, জিবরিলো বা মালাইক দরবা সুদাস্তে মারা, আরশো আজমে পড়া রতবা রাসূলিল্লাহিকা, রতবা রাসূলিল্লাহিকা, রোজে করতে হ্যাঁ মালক জলসা রাসূলিল্লাহিকা। আল্লাহ নবী এই পৃথিবীর মহাশূন্য পাড়ি দিয়া প্রথম আসমানের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন মুরব্বীরা, সেখানে যাইয়া দেখে দরজা বন্ধ, দরজা কিরিবা, কারণ এতেকালের আগে এর উপরে কারো উঠার কোনো কি নেই, অনুমতি নাই। এই জন্য উপর থেকে কিলিং বোর্ডের নিচ থেকে যখন কিলিং ও বন্ধুগণ একটু টিপ দিছে, কিরিং করি আল্লাহ কলিং বেড টিপ মাতি উঠছে, উপর থেকে বলতেছে মান আন্তা, দরজাতে আসছে যে কে? সৈয়দ নাজিব রাইল বলে আনা জিবরাইল, আজিব রাইলারি ওমাম্মাকে, আপনার সাথে যেন কে নিয়ে আসতেছেন লাগে, আপনারা তো আল্লাহ পাকে ওতো ডাকতে পারে, কিন্তু আপনার সাথে কে? মাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আপনি নিয়ে আসতেছেন না, আল্লাহ দাওয়াত দিয়েছে, কমিয়া তোমার বুঝি খবর নাই? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সমস্ত জান্নাতেরা সাজাইছে, জাহান্নামের দরজা বন্ধ করছে, জান্নাত থেকে বোরাক ফাটাইছে, লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে স্বাগতমের জন্য ফাটাইছে, 1,00,000 বা 2,24,000 পয়গম্বরকে বাইতুল মুকদ্দাসে হাজির করিয়ে দিয়েছে, তোমার বুঝি এখনও খবর নাই? আমি তো আমার দায়িত্বে ব্যস্ত, কথাবার্তা তো বলতে হবে, দরজা খুলি দিলেন, যাইয়াই দেখেন সৈয়দনা আদম সফিউল্লাহর লগে দেখা। সুবহানাল্লাহ, আদম সফিউল্লাহর সাথে দেখা, শয়তানে কুডুর কাডুর করি আদম আইসলামের বাইর করছে জান্নাতে, দুন কথা বুঝেন নাই, আদম আইসলামগুলো দেখা করাই আল্লাহ নবীরে আল্লাহ ফাঁকে সম্বাদ দিয়ে দিলেন, আপনাকে মুশরিকিনে মক্কাদের ঠেলায় মক্কা শরীফে আপনি থাকতে পারবেন না, হিজরত করা লাগবে। আদম আইসলামের লগে ফতম আসার দেখা, দ্বিতীয় মহাশূন্য পাড়ি দিয়া দ্বিতীয় আসমানের দ্বার পন্থে পৌঁছে গেলেন, দরজা খুলি দেওয়া হলো, সেখানের ভিতরে দেখা হলো সৈয়দনা ঈসা আর ইয়াহইয়া আলাইহিস সালাতুসসালামের লগে, তৃতীয় মহাশূন্য পাড়ি দিয়া তৃতীয় আসমানের দ্বার পন্থে পৌঁছে গেলেন, সেখানে যাইয়া দেখা হলো সৈয়দনা ইউসুফ আল্লাহ রূপজগতের রাজার সাথে। এরপরে যখন গেল কেন দেখা হয়েছে পয়গম্বরের সাথে, প্রত্যেকটার কারণ আর ইল্লত বর্ণনা করছেন আল্লাহর বন্দারা। এরপরে তৃতীয় মহাশূন্য পাড়ি দিয়া চতুর্থ আসমানের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, সেখানে যাইয়া দেখা হইল ইদ্রিস আলাইহিস সালাতু আসসালামের সাথে। পঞ্চম আসমানের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন, সেখানে যাইয়া দেখা হইল সৈয়দনা হারুন আলাইহিস সালাতু আসসালামের সাথে। ষষ্ঠ আকাশে গেলেন সৈয়দনা মুসা কালিমুল্লাহর সাথে দেখা। সাত মহাশূন্য পাড়ি দিয়া সিদ্দাতুল মুনতাহাতে গেলেন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। জিব্রাইল সেখানে যায় কয় যে হুজুর আল্লাহ হু আকবার, হুজুর আর একখানা বিদায় দেন, আমি এখন আর উপরে যাইতে পারবো না। এই পর্যন্ত জিব্রাইল সঙ্গে আছিল, চুদর দুসেতি মুখলেস মিয়া আফেতি এনানম যে সোবদ চারাতা আফেতি বগফতা ফরাতর মজালম নামান বেমান্দম কে নিরোয়ে এক বেমান্দম কে নিরোয়ে বালম নামান আগর এক সেরে ময়ে বরতর ফরম ফরুগে তাজাল্লি বসো যদ ফরম। ইয়া রাসূলুল্লাহ আমিও ফরক, আমি যদি আর একটা বিন্দু পরিমাণ উপরের দিকে উঠার জন্য চেষ্টা করি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের 70,000 নূরের তাজাল্লির ফরদার ঝলকে আমি জ্বলে বস্পিত হইয়া যাব, আমি আর যাইতে পারবো না। ইয়া সিদরা মুনতাহা জিবরিল আমিকা ওয়া সিদরা মুবতাদা প্যারে নবিকা, যেখানে সীমাউল মালাইকার ঊর্ধ্ব জগতের পরিভ্রমণ শেষ হয়েছে, সেখান থেকে দয়াল নবীর ঊর্ধ্ব জগতের পরিভ্রমণ মাত্র আরম্ভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি পৌঁছে গেলেন মোকামে শরীফুল আকলাম,
বাক্য লেখনই দপ্তরে পৌঁছে গেছে সুবহানাল্লাহ, বাক্য লেখনই দপ্তরে কর কর করে কাগজে লেখেছে সেই পর্যন্ত চলে গেছে। এরপরে একটা সিটে আইছে, গদি আইছে, আল্লাহ নবী যে বললে এটার নাম হয়েছে রফ রফ, আল্লাহু আকবার, সবুজ গালিচা বইছে আর শোষ করে উপরে দিয়ে উড়ি যা সুবহানাল্লাহ। 70,000 নূরের তাজাল্লির ফেরদাসাত করিয়া আরশ আজিমে যাইয়া পৌঁছিয়ে গেলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাইয়া আল্লাহর কুদরতের কদমে সজদায় পড়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামিন কামা সালার বাদরুজ দাজরুজি দাজিম মিনাজ জুলামি ওয়াবাত্তা তিরকা ইলা ওয়াবিত্তা তারকা ইলা আননতা মানজিলাতান মিন কাওয়া কাওসাইন আলাম তুদরাক ওয়ালাম তুরামি। সিজদাতুল মুনতাহার উপরে উঠাইয়া আল্লাহ পাক নবীজির শ্রেষ্ঠত্বের প্রমাণ সকল সৃষ্টি জগতের উপরে প্রমাণ করে দিলেন, এর উপরে কোনো সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব নাই। এরপরে আরশ আজমে নিয়া নবীজির দশম তরে আল্লাহ পাকে পৌঁছালেন, সাত আসমান ছাত তর, এরপরে সাত মহাশূন্য। এ মুরব্বীরা, সাত আসমান পাড়ি দিয়া, সিদ্দাতুল মুনতাহা পাড়ি দিয়া, মোকামে শরীফুল আকলাম পাড়ি দিয়া আরশ আজিম দশম তর পর্যন্ত পৌঁছাইয়া আল্লাহ পাকে প্রমাণ করলেন নবীজির মক্কী জিন্দিগি 10 বছরের পরে আমি দশম তর অতিক্রম করাইয়া আমার নবীর খতমে নবুয়ত, আমার নবীর খতমে নবুয়তের মোহরটা লাগাইয়া দিলাম। মালিকে কাউ নাই নে হে গো পাশে কুচে রাখতে নিহি, মালিকে কাউ নাই নে হে গো পাশে কুচে রাখতে নিহি, দো জাহাঁ কি দৌলতি হে উনকি খালি হাতো মে। আজকে কাদিয়ানি নামের ভণ্ডরা, কাদিয়ানি নামের মালাউন কেন এই ব্যাপারে, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কি মা সবাই তো বলে না দেখি, কাদিয়ানিরা কি কাদিয়ানি, ফিতনা বা সদা আ বলাম বাহারে দফা বসে খাইয়ে যাবার নামে খোদা। সবাই ইনশাআল্লাহ ঈমানের বলে বলিয়ান হইয়া আকীদায়ে খতমের রেসালতকে সংরক্ষণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়াইতে হবে, যত রকমের চক্রান্ত হবে মুদিটি নিয়া, কিন্তু আমরা ঈমানের এই দাবিতে বিন্দু পরিমাণের পিছপা হব না। অবশ্যই এই বাংলার জমিনে অনতিবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কারা কারা তৈয়ার হাত খালা করে দেখান, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেন যেন আমরা নবীর উম্মত হিসেবে সারা দুনিয়াতে অর্ধশত মুসলিম কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে তারা কাদের ঘোষিত। বাংলাদেশের মুসলিম কান্ট্রি দ্বিতীয় মুসলমান, সারা পৃথিবীতে বৃহত্তম দ্বিতীয় মুসলিম কান্ট্রি, রাবেতায়ে আল আলমে ইসলামীর 105টা দেশের সর্বসম্মত সিদ্ধান্ত কাদিয়ানিরা রাষ্ট্রীয়ভাবে কাফের, কাদিয়ানিরা ধর্ম বিশ্বাসের দিক দিয়ে কাফের কাফের কাফের। এরপরে আমাদের বাংলাদেশ থেকেও 1993 সালের ফেব্রুয়ারি 13 তারিখে হাইকোর্ট থেকে রায় দিয়েছে ধর্ম বিশ্বাসের দিক দিয়া কাদিয়ানিরা অমুসলিম ও কাফের, ঠিক না ঠিক বলেন? এখন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা যদি দেওয়া না হয়, কেউ কেউ বলতে পারেন হিন্দুরা তাকে, বৌদ্ধ তাকে, খ্রিস্টান তাকে, সনাতন ধর্ম অবলম্বীরা তাকে, কেউর ব্যাপারে হুজুরা কিছু বলে না, শুধু কাদিয়ানি এনে কি টানাটানি, কারণ হিন্দুরা হিন্দু হইয়া আছে, খ্রিস্টানরা খ্রিস্টান হিসাবে আছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এরা তো কাফের, এদেরকে কাফের মনে না করলেও কাফের হয়, ঠিক না বাটি বলেন? ওয়াকে বর হক, মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বলেন ওয়াকে বর হক দানদি দজ্জালেরা, ওয়াকে বর হক দানদি দজ্জালেরা, হাসতে কাফের নিজ উহাম আয় ফাতা, হাসতে কাফের নিজ উহাম আয় ফাতা। এদেরকে কাফের মনে না করলে, কাফের হবার ভিতরে, দাদার ভিতরে দেখলে, সন্ধ্যের ভিতরে দেখলে, তারাও কিন্ততু কুফুরীর লিস্টির ভিতরে নাম উঠিয়ে যাবে, নাউযু বিল্লাহ। এই জন্য এই কাফের গোষ্ঠীটা তারা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়া আল্লাহর নবীর শতকরা 95 জন মুসলমানের দেশে তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করিব, তাদের জন্ম নিবন্ধন হবে মুসলমানদের নামে, তাদের আইডি হবে মুসলমানের নামে, তাদের পাসপোর্ট হবে মুসলমানদের নামে, তাদের পাসপোর্ট মুসলমানদের নামে হলে তারা মক্কা মদিনাতে যখন যাবে আল্লাহর ঘর মক্কা মদিনাকে তারা পবিত্র জায়গাকে নাফাক করতে যায়, ঠিক না ঠিক বলেন? তারা যদি রাষ্ট্রীয়ভাবে কাফের হয় তাহলে তাদের আইডি বেমান হিসাবে হবে, কাফের হিসাবে হবে, কাদিয়ানি মতবাদ হিসাবে, সম্প্রদায় হিসাবে হবে, ঠিক না ঠিক বলেন না? তোরা নবী মানস, তোদের বাপ কাদিয়ানি রে, আর এখান দিয়ে কয় যে আমরা আহমদিয়া মুসলিম জামাত, কি ব্যাপারটা কি? মুসলমানদের ভিতরে কাদিয়ানি কোনো নবী আছে না রে বা? কাদিয়ানি কোনো নবী আছে? আল্লাহ চার এক বিবির হোলা
একশো কানা বহুমূত্র রুগী আছিল, আসবার সময় খালি ফেসব কপিত কত বুঝুন তো, এমন অবস্থা আছিল উনি গুড় খাইতেও পছন্দ করতো গুড়েরে বুঝুন তো, তো এক জায়গাতে গুড় রাখতো আরেক জায়গাতেও ডিলে রাখতো কত বুঝুন তো, কিনলে ফেসব জ্বরে তো, তো অনেক সময়ের ভিতরে কি নবী সান অনেক সময়ের ভিতরে গুড় মনে করে ডিলে খাইয়া লইত কথা বুঝুন তো, এটা নাকি নবী একশো কানা সারাক বিবির কোলা একশো কাছিল কানা বহুমাত্র রুগী আছে তিরিশ টাকা বেতনে তহসিলদারি চাকরি করত ওকলাতির পরীক্ষা দিই ওই সময়ের ভিতরে সারা পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের ফেল করছে, ঠিক না বাটি বলেন না, শেষ বয়সে যাইয়া শেষ পর্যন্ত কলেরা রোগে ডায়রিয়া রোগে আক্রান্ত হই ফাইখানার টাঙ্কিতে ওটি গুঘায় মরে গেছে, ইয়ার নাম নবীনে রেবানা বন্ড, সাবধান সাবধান। ফরজ আইন শোধ দফেয়া বর জুমলা কস, মুফতি আজম ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন ফরজ আইন শোধ দফেয়া বর জুমলা কস, মোমেনা দর দফেয়া কুন সাইবর, কাদিয়ানি কাফের ও হাম মুরতাদাদ খারেজু আজ দায়রা ইসলামে হাজ। আমাদের কোনো মুরব্বী নেই যারা কলম ধরি জানে এই বাবতে, ঠিক না ঠিক বলেন, এই জন্য মুসলমানেরা আমরা সাবধান থাকতে হবে। এখন বাংলাদেশে আমাদের বড় আফসোস হয় আমাদের কিছু নেতা নেত্রীরা এমন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে মানুষদের কলিজের ভিতরে ছুরি মারে, ঠিক না ঠিক বলেন না, আরে বাবা রে ইসে মাসের বলে এই যার ফাইখানা থাকে মাতাইতে মাতাইতে ফাইখানা থাকানো বড় বেজালে পড়ছে, উফ সামনে ডাঙ্গা বা ফানির ভিতরে যতদূর দেখবেন সামনের দিকে না দৌড়ে পিছনের দিকে তেরোয়ার দৌড়ি বইছে, ঠিক না ঠিক বলেন না, আমাদেরও কিছু নেতা নেত্রীদের অবস্থা এরকম লাগে যে এদের জ্ঞান দেয় বিজ্ঞানের উপর দিয়ে ফাইখানা সাপ দিয়ে হয়েছে, ঠিক না ঠিক বলেন না, যার কারণে কাকে কোন অনুষ্ঠানে দাওয়াত দিই কী করিব, এখন যদি মোদির কথা আজকে নাকি শুনতেছি তারপরে কি ভাইরাস তারিজ কী বলি নাকি একটু ফিসলামতি আছে তারপরেও আমাদেরকে চোকান্না থাকতে হবে, ঠিক না ঠিক বলেন দেখি, যার হাত মুসলমানদের তত্ত্বে রঞ্জিত তাকে বাংলার জমিনে আসতে দেওয়া হবে না, ঠিক না ঠিক বলেন দেখি, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা নিশ্চুপ থাকা যাবে না। এই সময় বর্তমানে যত খবর আছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের, এই সমস্ত আমরা তত্ত্ব সন্ত্রাসের শিকার, আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক না ঠিক বলেন দেখি, কারণ আরে ভাই আগুন জ্বালাইতে তোর সোজা দিবে তোর কোন ভাবে, ঠিক না, জ্বালালে সে জলে আগুন নিবাইব তোর কোন বাবায়, আগুন জ্বালাইসটা মুসলমানের কলিজায়, ঠিক না ঠিক বলে, এটারে আনন মানি মুসলমানদের কলিজায় তো সুরি মানন, যে মসজিদের ভিতরে আগুনদের গুজরাটের কষাই কাশ্মীরের কষাই দিল্লির কষাই এই মুদি আনবে মুসলমানদের দ্বিতীয় মুসলমান রাষ্ট্রে, এটা কখনো মনে নিয়ে যাওয়া যায় না, এটা শুধু মুসলমান নয় বাংলাদেশের কোনো নাগরিক এটাকে সমর্থন করে না, ঠিক না ঠিক বলে, এই জন্য আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কারণ যোগে যোগে ওলামায়ে কেরাম দিনদার ঈমানদার এরা দেশপ্রেমিক, দেশের প্রতিটা ইঞ্চি মাটির তারা সংরক্ষণের জন্য অতন্ত্রী অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দেন, বলেন আমিন। তো আল্লাহর নবী গেলেন মেরাজের ঘটনার রূপকাহিনীর মতো, শুধু বললে শুনলে এটা কোনো উদ্দেশ্য নয়, আল্লাহ কেন বর্ণনা করছেন মেরাজের ঘটনা, আল্লাহ দয়াল নবীরে সেখানে নিয়ে 50 ওয়াক্ত নামাজের উপটোকন দিয়েছে আমাদের জন্য, কোক্তর ভাই 50 ওয়াক্ত নামাজ, এ ভাই হাকিমে হেকমত খাটাইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া 45 ওয়াক্ত কামেরে কমাই দিয়া দামেরে ন কমাইয়া বলেন হাজা খানসুন ও আমার হাবিব, কুদরতের সিদ্ধান্ত তো 5 ওয়াক্ত কিন্তু 50 ওয়াক্ত নিলাম, রাজি খুশি হইয়া আপনি চলে গেলেন, আমি ঘুরাই ঘুরাই এই মেরাজের রজনীতে আপনাকে 10 বার দেখার একখান সুযোগ পাইয়া গেলাম, এরপরে হেকমত খাটাইয়া আপনার উম্মতেরাম আমার মোমেন মোমেন বন্দারা যেন নামাজের ভিতরে গাফলত না করে অলসতা না করে, এই জন্য হাবিব বন্ধু 5 ওয়াক্ত আপনি নিয়ে যান, এই 5 ওয়াক্ত যারা আদায় করলে আমি আল্লাহ 5 ওয়াক্তের নেকি দেব না, 5-এর সঙ্গে শূন্য লাগাই দিয়া 50 ওয়াক্তের নেকি আমার নামার ব্যাংকে জমা করিয়া দেব, সুবহানাল্লাহ। কোনো মালিকে যদি 5 দিন কাজ করে 50 দিনের বেতন বাতা দে, বদলার জাতি বেগুন যায় তার বাড়ির গেটের সামনে যায় কি করিব, কিরবা কাম করিবার লাই বীর জমাইতো না, ওমা এই মালিকের কাম করি বললে ফাগল লটারি দিয়ে ঠিক করার লাগবো, কিন্তু আল্লাহ ফাঁকে 45 ওয়াক্ত দামের কামেরে কমাই দিই দামেরে ন কমাই, 5 ওয়াক্ত উঠলে 50 ওয়াক্তর নাকি তারপরে খেতাকার দিয়ে গুঞ্জেবের কী যুক্তি হইতে পারে বা, ঠিক না ঠিক বলেন না, আল্লাহ চুমাক্তায়েদ নামাজে ওয়াক্তে বগুজার ফরায়েজ বা জমাত হোসে মিদার যে ওয়াক্তে তা বাবাগতে মন্তাজির বার যে জিক্র ফিকেরও দায়ে মহতাজির বার, আল্লাহর আরে ফেরা বলেন যখন নামাজের ওয়াক্ত আসবে মোমেন মুসলমানেরা মেরাজ রুহটকন মোমেনারা হাসতে মেরাজি নামাজ মোমেনারা হাসতে মেরাজি নামাজ ই ও রোজে রুহে হাসতাই দিল নামাজ, মুফতি আজম ফয়জুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি বলেন, মুমিনদের জন্য আল্লাহর নবীর মেরাজ জীবনে একবার, আর সোয়াজিমে যাইয়া হইছে বলেন সুবহানাল্লাহ, আমরা মুমিনদের জন্য পাঁচবার আল্লাহ পাকে মেরাজের আল্লাহর সাথে কথোপকথনের জন্য আল্লাহ পাকে ব্যবস্থা করে দিলেন নামাজ। এই জন্য যখন নামাজ হ আজান দিব মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা মুসলমানেরা, সাথে সাথে মসজিদের দিকে বা জমাতে নামাজে খুব হড়ার জন্য হাজিরা দিবা, চোখের পানি ডালি ডালি যাইবা, এই কথা বলবা, শুকরে হাইতে রাখো দায়া মাই তু এস কাবেল না থা, তুনে আপনে ঘর বলায়া মাই তু এস কাবেল না থা, ইয়া আল্লাহ তোমার ঘরে আমার দাওয়াত দিয়ে আমি এমন বানিলে আমি তো যোগ্য নয়, তারপরে তোমার ডাক পাইয়া এক মুহূর্ত তো দেরি করা যায় না। এই জন্য বাবারা জান্নাত মে মকা আপনে বানাতে হ্যায় নামাজি, দুনিয়াতে নামাজ পড়া মানি জান্নাতের ভিতরে নিজের কোঠা তৈয়ার করা, জান্নাত মে মকা আপনে বানাতে হ্যায় নামাজি, বা মসজিদ মে বড়ে শৌক সে যাতে হ্যায় নামাজি, মসজিদে বড় আগ্রহ করে মসজিদ মুসলমানরা যায়, আমার মা বোনেরা পর্দানসীন হইয়া যেন নামাজটা আদায় করে, আমরা অভিভাবকরা সতর্ক দৃষ্টি রেখা তাদেরকে নামাজি করি যদি গড়ে তুলতে পারি, নামাজও যদি গুরুত্ব দিই, নামাজের যদি কল্লা হেফাজত করি, তাহলে আমরা মেয়েরাজের উপটোকনের মূল্যায়ন দিলাম, ঠিক না ভাই? ঠিক বলেন? এখন তো মেয়েরাজ রাত্রিতে মাইক লাগাই দিই, চিল্লে লাগে যে রূপ কাহিনী কল্প কাহিনী খালি এগুলা আলোচনা করলে ওই দিনে বিশেষ কোনো এবাদত তো নাই মেয়েরাজের নবীতে, আল্লাহু আকবার। আমাদের শিক্ষা মেয়েরাজের নবীর ভিতরে শিরিকের গোড়া কাটি দিছে আল্লাহর নবীয়ে, যে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ ফা আল্লাহর নবীয়ে কো আমার জবানের যত এবাদত যত জিকির আজকার সব আপনার জন্য ওয়াক্ফ করে দিলাম, আমার শারীরিক এবাদত আপনার জন্য ওয়াক্ফ করে দিলাম, আমার মাল আপনার জন্য ওয়াক্ফ করে দিলাম। আল্লাহর নবীয়ে কয় যে আপনি যখন আপনার জবান আমার জন্য ওয়াক্ফ করলেন আমি আপনারা শান্তি দান করলাম, আপনার যখন শরীর আমার জন্য ওয়াক্ফ করলেন এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ জন্য আপনার রহমত দিলাম, মাল যখন আমার জন্য দিলেন আমি এই জন্য আপনার বরকত দান করলাম, ঠিক না? ঠিক বলেন না? মেয়েরাজ তো অনেক কিছু আমার জন্য পাওয়ার আছে, আল্লাহ যেন এগুলোকে নেয়ামত হিসেবে আমাদেরকে পরিগণিত এবং করিয়া এই নেয়ামতগুলোর উপভোগ করার জন্য আল্লাহ ফাকে গুরুত্ব দিয়ে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে দেন, বলেন আমিন। এই জন্য ভাই রজব মাস আসছে, এই দোয়াটা এই দুই মাসে বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটা মা বোনদেরকে বলবেন, তারা যেন বেশি বেশি এই দোয়াটা পাঠ করে, হাঁটতে চলতে বসতে আল্লাহর দিকে মনটাকে ঘুরাই দিয়ে বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এখান থেকে আল্লাহর হাবিবের রহমতের সিগন্যাল বাতিটা জ্বালাই দিলেন উম্মতরে, এই একটান, এরপরে শাবান আসবে, শাবান মাস বড় দামি মাস, এই দুই মাসের ভিতরে তুই প্রস্তুতি নিয়া মানসিকভাবে তৈয়ার হইয়া রমজান মাসের একটা মুহূর্ত যেন উম্মতরে নষ্ট না হয়, যেহেতু রমজান মাস রহমতের মাস, রমজানের মাস মাগফিরাতের মাস, রমজানের মাস জাহান্নাম থেকে আল্লাহ আকবার নিস্তারির মাস, ক্ষণস্থায়ী জীবনে থাকিয়া অল্প হায়াত নিয়া দুর্বল শরীর নিয়ে আখরাতের জন্য গাঁটিটা গোল করিয়া আখরাতের ধনী হবার বড় বুদ্ধি তোদের জন্য সহজ হইয়া গেছে, এই জন্য দুই মাস আগ থেকে আল্লাহ নবী রহমতের সিগন্যাল বাতি উম্মতদের জন্য জ্বালাইয়া দিলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নামাজের ওয়াক্ত মনে হয় সন্নিকটে, আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম।